আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা মূলত বিগত কয়েকটি পর্বে ইবাদত সংক্রান্ত বিষয়ে কথা বলে আসছিলাম আজকে আমরা ঠিক অনুরূপ একটা বিষয়ে সংক্ষেপে কথা বলতে চাই আমরা বলছিলাম ইবাদত মানে হলো আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলা হুকুম মেনে চলা সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি আমরা খুব সহজে বোঝানোর জন্য বলছি সলাৎ আদায় করা এটা এবাদত আবার সলাৎ আদায় না করা এটাও এবাদত আপনারা হয়তো প্রশ্ন করবেন এটা কিভাবে মূলত আমি শুরুতেই বলেছিলাম মূলত এবাদত হলো আল্লাহতালার আনুগত্য করা তার নির্দেশের অনুগত হওয়া এবং তার নিষেধগুলোকে পরিহার করে চলা সুতরাং তিনি সলাত আদায় করতে বলেছেন আমরা সলাত আদায় করব। সলাত আদায় করা ফরজ সলাত আদায় করা আবাদত নবী ওসালিহসাল্লাম সোলাদ আদায় করতে বলেছেন ইসলামের গুরুত্বপূর্ণ রোকন হিসেবে তিনি এটাকে উল্লেখ করেছেন মুসলিম এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী আবাদত হিসেবে তিনি সলাদকে উল্লেখ করেছেন সুতরাং সলাত আদায় করা হলো আবাদত বিপরীতে আমরা লক্ষ্য করি ইসলাম আমাদেরকে বলেছে আল্লাহ রসুল সাল্লা আলিকম বলেছেন আল্লাহ তালা বলেছেন অপবিত্র অবস্থায় তোমরা সলাতে দাঁড়াবে না নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সলাতে দাঁড়াবে না লক্র সলা ও আন্তুম সুকা র তোমরা সলাতের কাছেও যেও না এই অবস্থায় যে তোমরা নেশাগ্রস্ত তার মানে হলো প্রথম যুগে যখন ইসলামের এরকম মত পরিপূর্ণভাবে নিষেধ করা হয়নি বরং সলাতের সময় এটাকে নিষেধ করা হয়েছিল ঠিক সেই সময়ের কথা যে সলা তোমরা সলাতের নিকটবর্তী হয়ে না নেশাগ্রস্ত অবস্থায় তাহলে এই অবস্থায় কেউ যদি সলাতে দাঁড়ায় তাহলে আল্লাহ তাহলে নির্দেশের খেলাফ হব অনুরূপভাবে আমরা লক্ষ্য করি ইসলাম আমাদেরকে কিছু সময়ে সোলাদ আদায় করতে নিষেধ করেছেন যেমন সূর্য ঠিক যদি মাথার উপরে আসে ঠিক সে সেই সময় সলাৎ আদায় করা নিষেধ আবার সূর্য যখন ডুবে যায় এই অবস্থায় সলাত আদায় করা এটা আমাদেরকে নিষেধ করা হয়েছে সূর্য যখন উঠে তখন সলাত আদায় করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে তাহলে এই সময়ে সলাৎ আদায় না করা তার মানে হলো সরিয়ার নির্দেশ মেনে চলা কোরআন এবং সুন্নার দৃষ্টিভঙ্গি মেনে চলা এই মেনে চলাটাও কিন্তু আবার আদত তাহলে আমরা সলাৎ আদায় করলাম আল্লাহতালার নির্দেশ মেনে তার রসুল সল্লাহ আলাইসলামের নিয়ম মেনে সেটা ইবাদত হল আবার তিনি যেই সময়গুলোতে সলাৎ আদায় করতে নিষেধ করেছেন যেইভাবে সলাৎ আদায় করতে নিষেধ করেছেন সেই নিয়মগুলো মেনে চলা এটাও কিন্তু আবাদত এটাও কিন্তু শরিয়াকে মেনে চলা হলো আল্লাহ এবং আল্লাহ রসুল সুল্লাহ আলী আসসালামকে মেনে চলা হলো আমি আপনি সলাত আদায় করব আমাদেরকে বলা হয়েছে কবর কবরওয়ালাকে সামনে রেখে কবরকে সামনে দেখি কবরস্থানে আমরা যাতে সলাত আদায় না করি তাহলে আমরা মসজিদে গিয়ে সলাত আদায় করব পৃথিবীর যে কোনো স্থানে আমরা সলাত আদায় করব। হাম্মাম টয়লেটে আমরা সোলাত আদায় করব না আমরা কবরস্থানে সলাত আদায় করব না এটা যদি আমরা মেনে চলি তাহলে এই যে ওখানে সলাত আদায় করলাম না যেটা আজকে অনেকে অনেক জায়গায় করছে মিন জালিক টয়লেটে করে না কিন্তু অনেক কবরস্থানে এরকম সোলাদ আদায় করা হচ্ছে বলা বাহুল্য অনেক জায়গায় কবরওয়ালার দিকে ফিরে কবরের দিকে ফিরে সোলাত আদায় করা হচ্ছে কবরওয়ালাকে সেচদা করা হচ্ছে তাহলে সেজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাদত আল্লাহ তালার অত্যন্ত প্রিয় পছন্দনীয় একটি আমল হলো শেষ করা একটি সেজদার মূল্য আসমান এবং জমিনে যা কিছু আছে তার থেকে বেশি আল্লাহ তালার কাছে এখন আমরা যদি আল্লাহ তালার নির্দেশ না মেনে যে কোনো জায়গায় সেজদা দিয়ে বসি কবরের মধ্যে সেজদা দিয়ে বসি তাহলে নিঃসন্দেহে এই সেজদার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে সেই জন্য আমাদেরকে বুঝতে হবে আবাদত মানে হল আল্লাহ তালার আদেশ এবং নিষেধ মেনে চলা সেই দৃষ্টিকোণ থেকে তার নিয়ম পদ্ধতি মেনে সলাত আদায় করা এটা অবাদত আবার তাঁর নিয়ম পদ্ধতি মেনে আমরা যদি সলাত আদায় না করি সেটাও ইবাদতের মধ্যে সামিল হবে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির কারণ হবে প্রিয় ভাইরা আমার অনুরূপভাবে আমরা লক্ষ্য করি দান করা দক্ষিণা করা এটা কিন্তু অ্যা আদাত নবী মাহমদ সাল্লারিহ্লাম বলেছেন ওয়া ও আফল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য দান করে তাহলে সে তার ইমানকে পরিপূর্ণ করলো তাহলে দান করা এটা হল অবাদত আবার দান না করা এটাও কিন্তু অ্যা আদাত কীভাবে সেটা আমি আপনি আমার আপনার উপার্জন যে কোনো জায়গায় খরচ করতে পারবো না এই অধিকার আমার নেই আমি এলাকার চেয়ারম্যান সাহেব আমি এলাকার সমাজপতি আমি এলাকার বিশিষ্ট এরকম দানবীর আমি সম্পদশালী এলাকার যুবকরা আসলো আমার কাছে যে ভাইজান আমাদের এলাকায় যাত্রা হবে নাটক হবে থিয়েটার হবে এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আপনি আমাদের প্রোগ্রামের প্রধান মেহমান আপনি আমাদেরকে এত টাকা দেবেন তাহলে আপনার টাকা আপনি সেখানে দিয়ে দেবেন না দেওয়ার সুযোগ নেই তাহলে ওই অবৈধ কাজে ওই নাজাইজকে কাজে দান না করা এটাও কিন্তু আবাদত তাহলে দান করা এটা আবাদত আবার দান না করা এটাও এবাদত তার মানে হলো আল্লাহ তালার নির্দেশ মানার নামই হলো এবাদত আল্লাহতালার নিষেধ পরিহার করে চলার নামই হলো এবাদত সেই দৃষ্টিকোণ থেকে ভালোবাসা এটা এবাদত আবার ঘৃণা করা এটাও এবাদত ম্যান আহাব্বালিল্লাহ ও আব যে ব্যক্তি আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য কাউকে ভালোবাসলো আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য কাউকে ঘৃণা করল তাহলে সে তার ইমানকে পূর্ণ করলো তাহলে ভালোবাসা এটা অবাদত মাকে ভালোবাসা এটা আবাদত স্ত্রীকে ভালোবাসা এটা অবাদত নিজের মেয়েকে ভালোবাসা এটা অবাদত নিজের বোনকে মহাব্বত করা এটা অবাদত এভাবে ইসলাম যাদেরকে মহাব্বত করতে বলেছেন তাদেরকে মহাব্বত করা তাদেরকে ভালোবাসা এটা অবাদত আবার ইসলাম যেটাকে নিষেধ করেছেন ভালোবাসতে সেটাকে ভালোবাসা এটা গুনাহের কাজ সেটাকে ঘৃণা করা সেটাও আবাদত আমি যাকে ভালোবাসবো যার সাথে আমি বন্ধুত্ব বন্ধন রচনা করব। আমি চাইলেই যে কাউকে বন্ধু বানাতে পারবো না আমি চাইলেই যে কাউকে ভালোবাসতে পারবো না আমি যদি কাউকে ভালোবাসতে হয় আল্লাহ তালাকে জিজ্ঞেস করতে হবে আল্লাহ শরিয়াকে জিজ্ঞেস করতে হবে যে আমি যদি ওই জায়গায় সম্পর্ক স্থাপন করি আমি যদি ওই কাজটার সাথে ওই ব্যক্তির সাথে মোহাব্বতের বন্ধনে আমি যদি আবদ্ধ হই আল্লাহর ইসলাম কি বলে এর অনুমোদন আছে কিনা এটা জিজ্ঞেস না করে যে কাউকে ভালোবাসা এটা জিজ্ঞেস না করে যে কাউকে ঘৃণা করা তালা যাকে ভালোবাসেন আল্লাহ যেই কাজকে ভালোবাসেন আমি যদি সেই কাজকে ঘৃণা করি আমি যদি সেই ব্যক্তিকে ঘৃণা করি না একজন আল্লাহর অনুগত গোলাম হিসাবে এমনটি করার অধিকার আমার নেই সুতরাং ভালোবাসা এটা অভাদত আমার ঘৃণা করা সেটা আর আবাদত যদি সেটা কোরআন এবং দৃষ্টি দৃষ্টিভঙ্গির আলোকে হয়ে থাকে অনুরূপভাবে তাকানো তাকানো নজর করা দৃষ্টি দেয়া এটা বাদত। আমি আমার মায়ের চেহারার দিকে তাকাবো বাবার চেহারার দিকে তাকাবো স্ত্রীর চেহারা সৌন্দর্য আমি উপভোগ করব। আমি সেই দিকে তাকাবো এটা বাদত। এটা আমার জন্য হালাল কিন্তু আমি আমার শালীর চেহারা সৌন্দর্য উপভোগ করব বেগানা নারীদের চেহারা সৌন্দর্য আমি উপভোগ করব না কোনো সুযোগ নেই এটা চোখ এটা আল্লাহর সৃষ্টি আল্লাহ তালা আমাকে আমার অধীন করে দিয়েছেন আমার এই চোখটাকে আমি চাইলেই যে কোনো দিকে আমার চোখ ঘুরাতে পারবো না আমি এই এই চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন পড়বো আমি আল্লাহর নবী হাদিস পড়বো আমি সাহাবাহাম আজমাইনদের জীবনই পড়বো এই চোখ দিয়ে আমি যা কিছু দেখতে পারবো না যা মন চাই তাই আমি করতে পারবো না সুতরাং তাকিয়ে থাকা তাকানো এটা আবাদত আবার চোখ বন্ধ করে রাখা এটাও ইবাদত তার মানে হলো আল্লাহ তালার নির্দেশ মেনে যে কাজটা আমরা করব সেটাই আবাদতের মধ্যে সামিল হবে আল্লাহ তালার নিষেধ মেনে যে কাজটাই আমরা পরিহার করব সেটাও ইবাদতের মধ্যে সামিল হবে আসুন ভাইরা আমার আমরা আমাদের পুরো লাইফটাকে আল্লাহ তালার গোলামের অধীন করে দিই الله تعالى قبول আর মঞ্জুর وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته